আজ সোমবার, 22শে পৌষ 2024 সালের 8ই জানুয়ারি। মেষরাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রুদ্র গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি করবার জন্য এই রুদ্র গায়ত্রী মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করুন। একটানা 108 দিন অত্যন্ত উপকৃত হবেন। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগ শোক অসুস্থতায় ভুগছেন, এমনকি বেড রিটেন আছেন, বিছনাশয়ী হয়ে আছেন বা আপনাদের শরীর অচল হয়ে আছে, তাদের জন্য কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র অত্যন্ত কার্যকারী। ওম ত্র্যম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মিবন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। কোনো কিছু না পারলেও বলুন ওম নমঃ শিবায়। আর আজ অবশ্যই যেহেতু চন্দ্রের বার, সুতরাং আপনারা চেষ্টা করবেন সন্ধ্যাবেলার দিকে চাঁদের আলো নিজের গায়ে একটু লাগানোর, অথবা চন্দ্রের বীজ মন্ত্র ওম স্রাং শ্রিং স্রং সমায় নমা, এটিও 108 বার জপ করতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন। বন্ধুরা, বারবার বলছি, 2024 সালের 8টি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যে 100% নিশ্চিত আপনাদের সাথে ঘটিত হবে, সে বিষয়ে কিন্তু আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য, অর্থ, কর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। বিশেষ করে খোলা জায়গার খাদ্য খাবার যেন আজ খাবেন না। আজ ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে। আজ অর্থের প্রয়োজন আপনার পড়বে, তবে জোগাড় করে উঠতে পারবেন না। অর্থগত দিকে অর্থাৎ মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে ইমিডিয়েট জ্ঞান গ্রহণ করুন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ অন্তত পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন। তবে হ্যাঁ, আজ আপনার সেই অতিরিক্ত শক্তিটি থাকবে যা দলগত কোনো অনুষ্ঠান পরিকল্পনা করতে আপনাকে সাহায্য করবে। আজ অবশ্যই রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। শিক্ষার্থী, বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না, তবে পাড়া প্রতিবেশীদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না। আজ আপনি গৃহে কোনো পুরনো দিনের জিনিস দেখতে পেয়ে খুশি হবেন এবং স্মৃতি মেদুর হতে পারেন। আজ পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কোনো বড়সড় অনুষ্ঠানের পরিকল্পনা করতেই পারেন, সেখানে আপনার কাছের মানুষজনদেরকে আমন্ত্রণ জানান।